কিছু তো কাজই হয়নি, ঘটা ঘটা উদ্বোধন করা হচ্ছে। আমাদের দলের তো আমাদেরই ক্ষতি, আমরা তো দলের ব্যাপার না। মমতা বন্দ্যোপাধ্যায় সিএম অনেক কিছু কাজ করেছেন, কিন্তু এটা দলের সেই যেখানে এখন বাদ দেন এগুলোতে বাবা, এইসব ফালতু কথা এখন একটু শুরু করতে হবে। প্লিজ স্টপ ইট, বললাম তো স্টপ ইট। এই ছবি দিদি আমাদের, আমি বললাম তো থামতে বললাম। উত্তরবঙ্গে শাসকের কি অবস্থা তা এই ছবিতেই ফুটে উঠছে। মন্ত্রীর বিরুদ্ধে বিষদগার ছাত্র নেতার পাল্টা মেজাজ হারাতে দেখা গেল উদয়ন গুহকে। এদিন পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হোস্টেলের উদ্বোধন করতে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেখানে তাকে প্রশ্নের মুখে পড়তে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটের সভাপতি উত্তম ঘোষের। ছাত্রদের অভিযোগ, হোস্টেল ভবনের কাজ শেষ না করেই উদ্বোধন করা হচ্ছে হোস্টেল। প্রকাশ্যে এ ধরনের সওয়াল করায় মেজাজ বিগড়ে যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। ছাত্র নেতার প্রতি কটাক্ষ ছুড়ে দিয়ে তার মন্তব্য, কাজ নেই তাই সব প্রশ্ন করছে। ওর কোনো কাজ নেই তাই ও বলেছে, ওর কাজ থাকলে ও এখানে এত লোক আছে, এত সাংবাদিক আছে, তার সামনে নিজেকে নেতা, কেউ বুঝতে পারছিল না ও নেতা, সেটা দেখাবার জন্য ও বুঝিয়ে দিল যে ও নেতা। ওসব কাজ, যখন কাজ পড়বে, যখন মাথায় চাপ পড়বে, দুপুরবেলা খাওয়া নেই, এসে যখন এখানে সময় করতে হবে, তখন আর এসব কথা বেরোবে না। খেয়ে দিয়ে এসছে তো, আমরা খেয়ে দিয়ে আসিনি, সকাল থেকে নানা কাজের মধ্যে ব্যস্ত আছি, তাই এসব কথা বলতে ভালো লাগে। মন্ত্রীকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিতে ইতস্তত করেননি ছাত্রনেতা। অন্য দল থেকে উদয়ন গুহর তৃণমূলে আসা নিয়েও প্রশ্ন ছুড়ে দেন উত্তম ঘোষ। না, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এখানে প্রথমত বললাম যে মন্ত্রীকে বললাম যে আমাদের সিএমের ছবি সব জায়গায় থাকে, ছবি থাকলে খুব ভালো হতো, এবং পিছনে কাজগুলো পিছনে পুরোপুরি কাজও হয়নি। ছাত্র হিসাবে যদি এটা বলে দিই, বলে উনি এভাবে খেপে গেলেন আলাদা বিষয়, খুব খারাপ লাগলো। আমি জানি মমতা ব্যানার্জির ছবি কোথাও না থাকলে আবেগে আমাদের খারাপ লাগে, সবসময় দিদির ছবি নিয়ে ঘুরে বেড়াই। মমতা ব্যানার্জি আমাদের আবেগ কাজ এত সুন্দর করে দিয়েছেন, তাই ঘটা করে উদ্বোধন হচ্ছে হোস্টেল, দিদির ছবি থাকবে না, আমরা আঘাতপ্রাপ্ত। দলটা অনেকদিন থেকে করি, অনেকদিন থেকে দল করি, প্রথম থেকে তৃণমূল ছাত্র পরিষদ করি, হঠাৎ এসে অন্য দল থেকে কোনো এসেনি, করে এসে দল পরিবর্তন করিনি, প্রথম থেকে তৃণমূল ছাত্র পরিষদটা করি। তৃণমূলটা আবেগ, এবং ভবিষ্যতেও করব, তৃণমূল কংগ্রেসটা করব। আও কি বলি, উনি আমাদের দলের মধ্যে উপর থেকে থু পড়লে নিজের বুকেই লাগে, জানি না, বয়স্ক মানুষ তো, ওনাকে সম্মান করি, কখন কি কথা বলে এটারও কি। বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হোস্টেলের উদ্বোধনে মন্ত্রীকে এইভাবে নিজের দলের ছাত্র নেতার প্রশ্নের মুখে পড়তে হওয়ায় উত্তরবঙ্গে তৃণমূলের সর্বস্তরে অস্বস্তি ছড়িয়ে পড়েছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।